প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ই-কেওয়াইসি প্রত্যেক কৃষকরা যারা আপনারা পিএম কিষাণ সম্মান নিধির যে বেনিফিট পাচ্ছেন তাদেরকে অবশ্যই ই-কেওয়াইসি করতে হবে। তো আপনারা কমেন্ট করছিলেন যে সিএসসির মাধ্যমে আপনারা কীভাবে ই-কেওয়াইসি করবেন, তো ইতিমধ্যেই তো সার্ভারের বেশ কিছু প্রবলেম বা ইস্যু রয়েছে, তো আমরা আজকে দেখে নেব কী কী প্রবলেম বা কী কী ইস্যু রয়েছে। আমরা চলে এসেছি পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে আপনারা সিএসসি লগইনে ক্লিক করবেন। সিএসসি লগইনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের ড্যাশবোর্ড চলে আসবে এবং এখান থেকে সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সিএসসি ইউজার লেখা রয়েছে এবং বেশ কিছু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য যে পিএম কিষাণ সম্মান নিধির যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আমরা যদি সিএসসিটাকে রেজিস্ট্রেশন করছি তো সেক্ষেত্রেও বেশ কিছু সার্ভারের প্রবলেম রয়েছে এবং ইতিমধ্যেই যে বায়োমেট্রিক বা ওটিপির যে সিস্টেম রয়েছে ই-কেওয়াইসির যে সিস্টেম ইতিমধ্যে চালু করা হয়েছে। তো আপনারা যখন এখান থেকে রেজিস্ট্রেশন করছেন, তারপরে ফার্মার এডিট করছেন বা স্ট্যাটাস চেক করছেন বা পেমেন্টের ক্ষেত্রে বা ওটিপি বা বায়োমেট্রিক আধার অথেন্টিকেশনের যে অপশনটি এখানে দেওয়া হয়েছে বা লাইভ করা হয়েছে এগুলো কিন্তু প্রপারলি বা সঠিকভাবে কাজ হচ্ছে না, অর্থাৎ সার্ভারের বেশ কিছু ইস্যু রয়েছে এবং সেই সার্ভারের ইস্যু আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখে নেব। এখানে লগ আউটের একটা অপশন রয়েছে এবং সিএসসি থেকে যখন আপনারা লগ ইন করবেন দেখবেন যে এখানে সিএসসি ইউজার লেখা থাকবে এবং সিএসসি ড্যাশবোর্ড এখানে থাকবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সিএসসি লগ ইন করে এখানে রয়েছি, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির যে অ্যাপ্লিকেশন রয়েছে বা রেজিস্ট্রেশন যে পেজ রয়েছে সেখানে রয়েছি। তো চলুন আমরা দেখে নিই কী কী প্রবলেম হচ্ছে, তো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আমরা আধার অথেন্টিকেশনে ক্লিক করে দিই। আধার অথেন্টিকেশনে ক্লিক করলেই আধার ই-কেওয়াইসির জন্য এখানে প্রথমত আধার নাম্বারটা দিতে হবে। তো সেই আধার নাম্বার দেবেন যে আধার নাম্বারে কৃষক রেজিস্ট্রেশন করেছে, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির যে বেনিফিট তিনি পাচ্ছেন, ঠিক আছে, সেরকম কৃষকেরই আপনারা আধার নাম্বারটা দিয়ে দেবেন। চলুন আমরা একটা আধার নাম্বার দিয়ে এখানে সার্চে ক্লিক করি। তো যখনই আমরা দেখেছিলাম যে এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেই সময় কিন্তু নট রেকর্ড ফাউন্ড এরকম কিছু আসছিল, তো প্রত্যেকেই আপনারা হয়তো দেখেছেন বা ই-কেওয়াইসির জন্য ট্রাই করেছেন। তো এখানে আমি একটা আধার নাম্বার দিয়ে দিলাম, দেন আমরা সার্চে ক্লিক করি। তো সার্চে যখনই আপনারা ক্লিক করছেন তো এই ধরনের একটা পেজ চলে আসছে, এখানে এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এখানে একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিই, তো আধার কার্ডে কিন্তু রেজিস্ট্রেশন নেই এই মোবাইল নাম্বারটা, সেই ধরনের একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। দেন আমরা গিট মোবাইল ওটিপিতে ক্লিক করে দিই। তো গিট মোবাইল ওটিপিতে ক্লিক করার পরে বেশ কিছু সময় এখানে নিচ্ছে, তো প্রত্যেকেই বলি সার্ভারের ইস্যু এখনও রয়েছে। তো যখনই সার্ভারের ইস্যু বা প্রবলেম সলভ হয়ে যাবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ই-কেওয়াইসি করবেন এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন সার্ভারের বেশ কিছু প্রবলেম বা ইস্যু রয়েছে, তো কোনো কোনো সময়ে তো এই পেজটা যেটা খুলেছে সেটাও কিন্তু খুলছিল না, ঠিক আছে। দেন আপনারা ট্রাই করবেন এবং এখনও কিন্তু বায়োমেট্রিক দিয়ে যে আধার অথেন্টিকেশন বা ই-কেওয়াইসি সেটা কিন্তু এখনও এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। যখনই এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেখানে ওটিপি সেন্ড করা হয়েছে এইটা দেখাচ্ছে, কিন্তু ওটিপি সেই মোবাইলে এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ কারণ ওই নাম্বারে আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং এখানে বায়োমেট্রিকের কোনো অপশন নেই যে সেখানে বায়োমেট্রিক বা আধার ওটিপি সিস্টেম বা বায়োমেট্রিক দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন বা ই-কেওয়াইসি করবেন। তো ই-কেওয়াইসি যদি আপনারা করেন তো আধার কার্ডের যে ই-কেওয়াইসি পিএম কিষাণ সম্মান নিধির যে নতুন যে প্রসেসটি চালু হয়েছে এক্ষেত্রে আপনাদেরকে বলি এখানে লেখাই রয়েছে এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো এবার বায়োমেট্রিক দিয়ে যদি আপনারা এখানে অথেন্টিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে বায়োমেট্রিকের কোনো অপশন নেই, সিএসসি থেকেও এখনও পর্যন্ত সেই আপডেটটি দেওয়া হয়নি এবং সমস্ত ডিটেলসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা অনেকেই হয়তো ভাবছেন যে সিএসসি থেকে যে ই-কেওয়াইসি সেটা কমপ্লিটলি হচ্ছে বায়োমেট্রিক দিয়ে, সেটা কিন্তু সম্ভব নয় কারণ এখনও সেই আপডেটটি হয়নি। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমরা যদি দেখি যখনই সেই আপডেটটি চলে আসবে আমরা অবশ্যই প্রপারলি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটি এইটুকুই, পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো।